গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেইলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের জন্য ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় আর অবভিয়াসলি প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি। সকালবেলা রান্নাঘরে চরম ব্যস্ততা, চরম তাড়াহুড়ো নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এমনটা নয় যে সবে মাত্র রান্নাঘরে এসছি, রান্নাঘরে এসছি, ভাত উবুর দেওয়া হয়ে গেছিল যখন তখন, মানে আমার শাশুড়ি মা ভাতটা উবুর দিয়ে ওই অবস্থায় রেখে দেন, ভাতটা তুললাম, আজার করে বাড়লাম, আমলকি আলুটা সেদ্ধ হয়ে গেছিল সেটাকে আজার করে বাড়লাম, কয়েকটা বাসন মাজলাম, প্লাস অনেক রকমের সবজি টবজি কাটার ছিল সেই সেই সবজিগুলো কাটলাম, তার মধ্যে ধরো এঁচোড়, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, মাছটা বরফ ছাড়ালাম, আদা রসুন পেস্ট করলাম, এই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপর রান্নাঘরে এসে ব্লগটা স্টার্ট করলাম। ভাবো তো, এই এতগুলো কাজ যদি একটা মানুষের দ্বারা সম্ভব হয় তাহলে একটুখানি মানে একটুখানি প্রবলেম তো হয় বই কি, যদি সবাই মিলে একসাথে একটুখানি হেল্প করে সবাই সবার মতো কাজগুলো করি না, তাহলে আর কি অ্যাকচুয়ালি এত প্রবলেম হয় না। একা করতে সময়ও অনেকটা লাগে, তাড়াহুড়োও লাগে, এক এক সময় খেয়েই হারিয়ে ফেলা যায়, কিন্তু যদি কেউ একজন থাকে যে সে আমার হাতে পিঠে করে দেবে তাহলে দেখবে কাজগুলো এত বেশি কঠিন আর এত বেশি বিরক্তিকর মনে হবে না, তখন যেন ঝড়ের গতিতে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এমনটা মনে হয়। তো এখানে এঁচোড়ের তরকারি হচ্ছে, আমলকি আলু সেদ্ধ তো আগেই হয়ে গেছে, সবার আগে এঁচোড়ের তরকারিটা বসিয়েছি এই কারণে, কারণ অর্পণ বলেছে মাছের ঝোল খেয়ে সে যাবে না, যদি এঁচোড়ের তরকারি হয়ে যায় তাহলে এঁচোড়ের তরকারি দিয়েই ভাত নিয়ে যাবে, ও তো খেয়ে যায় না, ও খাবারটা নিয়ে যায়, তো এঁচোড়ের তরকারিটা দিয়েই খাবারটা নিয়ে যাবে। কিন্তু আমি ওকে সবই দিয়েছি, এঁচোড়ের তরকারিও দিয়েছি, মাছের ঝোলও দিয়েছি, প্লাস ডিমের ঝোলও দেয়নি, ডিমের ঝোলটা রাতের জন্য করে রেখেছি। ভাবো একটা বাড়িতে এতগুলো পদ, এতগুলো পদ দিয়ে ভাত খাওয়া লাগে? কিন্তু হ্যাঁ, আমাদের বাড়িতে লাগে ভাই, আমরা এতগুলো পদই খাই। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, অর্পণ কিন্তু শুধু এঁচোড় আর ডিমের অমলেট দিয়ে নিয়ে গেছে, আর আমার তো কোনো কিছুই লাগেনি, আমার শুধুমাত্র এঁচোড় দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে এই এই এরকম ভাবে। কিন্তু এত তরকারি তাহলে কার জন্য করলে প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, আমার শ্বশুরমশাই অনেক পদ দিয়ে খেতে পছন্দ করে, তার মধ্যে ধরো আমলকি আলু সেদ্ধ ম্যান্ডেটরি ব্যাপার, তারপর হচ্ছে মাছের তেল বেগুন আমার শাশুড়িমা অলরেডি করে ফেলেছে, সেটাও আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, তো মাছের তেল বেগুনও ছিল, টুকটাক প্রচুর রান্না ছিল, প্রচুর রান্না আজকে। এছাড়াও রাতের জন্য আবার ডিমের ঝোলও করে রাখা হয়েছিল। আমার একসময় আমি মনে হচ্ছিল যে অর্পণকে একবার বলি যে আজকে রাত্রে ভাত করব, কিন্তু ভাবলাম যে না, এখন অফিস বেরোনোর টাইম, এখন আর ওকে এইসব কথা কিছু বলবো না, যদি অফিস থেকে বাড়ি আসার পথে একবার পারি তখন একবার বলবো, তবে দেখা যাক, কারণ অর্পণ একদমই ভাত রাত্রে ভাত খাওয়া পছন্দ করে না, আর রাত্রে ভাত খেলেও এত অল্প পরিমাণে ভাত থালায় নেয়, আমার নিজেরই বিরক্ত লাগে যে ওকে কেন আমি ভাত খেতে বললাম। আর মাছের যে ঝোলটা করছি সেটা কোনো কিছু মশলা না, আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা, টমেটো ধনে পাতা অবশ্যই পড়বে, তো এরকম ভাবেই মাছের ঝোলটা রান্না করেছি। আর ডিমের ঝোল তো নর্মাল যেরকম হয়, পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে সবকিছু দিয়ে যেমন ডিমের ঝোল হয় সেরকমই ডিমের ঝোল রান্না করেছি। লক্ষ্মী কাকিও এসে গেছিল, লক্ষ্মী কাকি বারবার করে বলছে বাবা আজকে আজকে কেউ আসবে, এত রান্না কেন? না গো, ইদানিং দেখছি আমাদের বাড়িতে রান্নার মহর একটু বেশি বেড়ে গেছে, মাঝখানে এমন দিন ছিল যে এক পদ ভাজা আর এক পদ ঝোল হতো, কিন্তু ইদানিং দেখছি যেন মুহুরে মুহুরে রান্নার পদ বাড়ছে। অ্যাকচুয়ালি রান্নার পদ বাড়লে দেখবে তেল ঝাল নুন মশলাও যেমন পরিমাণে নষ্ট হয় তেমন পরিমাণে গ্যাসেরও অপচয় হয়। তো যদি দুপদ সলিড রান্না হয় আর দুপদ দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে সেই দুপদে ক্ষতি কি? কিন্তু না, এইটা আমার শ্বশুর শাশুড়িকে বোঝাবে এমন তার কারোর ঘরে 10টা মাথা নেই যে তারা বুঝবে, আর তাদেরকে বুঝালেই সেরা বুঝে যাবে এমন ব্যাপারটা নয়। তারা শুরু থেকে অনেক পদ করে নিয়ে খেয়ে এসেছে, সেই জন্য এখন তাদেরকে যতই যাই বলি না কেন সেটা সম্ভব নয়। এর সময় আমি রাধে রাধে ক্লান্ত হয়ে যাই, কিন্তু এরা খেতে খেতে ক্লান্ত হয় না। যাই হোক, চলো, এদের মধ্যে তো আমিও পড়ি, তাই জন্য আবার অনেকেই আছে তারা হয়তো আবার বিরোধিতা করবে এই কথার যে দেখো পিয়ালি শ্বশুর শাশুড়িকে বলছে অনেক খায়। না গো ভাই, একদমই নয়, অনেক খাওয়ার কথা বলছি না, অ্যাকচুয়ালি এত রান্না করতে আমার বিরক্ত লেগে যায়। সারাদিনে এই সময়টাই হচ্ছে আমার নিজের সময়, মানে দুপুরবেলার টাইমটা।
আর এই সময় যখন আমি ভিডিও এডিট কিংবা কোনো কিছুর কাজ করতে বসি তখন আমি যেটাকে খুব বেশি বেশি মিস করি, বাট রোজ খাই না, সপ্তাহে দু সপ্তাহ অন্তরে একদিন অন্তত একটু চাই কাকির কাছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, একদম শুকনো শক্ত আমের আচার সাথে একটু বিট নুন। আহা হা হা, এর টেস্ট হচ্ছে অমৃত, এই টেস্টের সাথে কোনো তুলনা হবে না। কাকির কাছে চেয়েছিলাম একটা, বাট কথা বলবো কি, জিব থেকে আমার নাল ঝোল পড়ে যাচ্ছে। চেয়েছিলাম একটা, কাকি দিয়েছে দুটো, দুটো না তিনটে দিয়েছে, একটা আমি খেয়ে ফেলেছি, তোমাদের শেয়ার করতে ভুলে গেছি। টক মিষ্টি ঝাল তিনটেই আমটার মধ্যে পরিপূর্ণ। তো ঝালও খুব মিষ্টি, একদম হালকা টকও আছে, পিনুন্দি খেতে দারুণ লাগে। সব সময় তো ফ্যামিলি, পরিবারের মানুষ, পরিবারের লোকজনদের কথা ভাবা হয়, মাঝে মধ্যে আমার মনে হয় আমাদেরও একটু উচিত আমাদের নিজেদের কথা ভাবা। যা টেস্ট, বলার মতো না, কাকিকে বলেছি এরপর একটু তেঁতুলের আচার করতে, বলছি পিয়া আড়াইশো তেঁতুল, তুই দানা সময় তেঁতুল কিনে নিয়ে আয়, দুদিন ধরে ভালো করে রৌদ্রে শুকা, তারপর চিনি অল্প, ঝাল ঝাল করে তোকে টক মিষ্টি ঝালে তেঁতুলের আচার করে দেবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার না শনিবার দিন করে হলে একটু ডালের পাতে তেঁতুলের আচার দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। আমার কাকিমা আছে বসিরহাটে, অনেকই কাকিমা জেঠিমা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট কৃষ্ণা কাকিমা, তো কৃষ্ণা কাকিমার হাতে তেঁতুলের আচারটা মা কাসাম কি বলবো, একদম ফাটাফাটি। মেন পুন্টুর থেকে একটু মারামারি করে পেয়েছিলাম গেলবার, সেবার থেকে ভাবছি কবে একটু তেঁতুলের আচার বানাবো, বানিয়ে হোটা হচ্ছে না। চলো আচার খেতে খেতে নেনুকে ঘুম পাড়াই, সব আচার খাবো না, একটা ফ্রিজে রেখে দেবো, কালকে ভাতের পাতে খাবো, কাল শনিবার আছে, কালকে ভাতের পাতে আচারটা মেখে খাবো। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো। নেনুকে পড়তে দেওয়ার পথে একটুখানি মা মনসার দর্শন করে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের গন্তব্যস্থল। আজকে আমরা গেছিলাম একটু এম বাজারে, না না তেমন কিছু কেনাকাটা করতে নয়, অ্যাকচুয়ালি কি ডিও, তারপরে তোমার বডি স্প্রে, তারপরে ফেস ওয়াশ, তারপরে শাওয়ার জেল, এই টাইপের জিনিসগুলো এম বাজার থেকে কিনলে না একটু পরিমাণে অনেকটা থাকে, দামটাও অনেকটা বেশি সাশ্রয় হয়। তো সেই কথা মাথায় রেখে আমি আর অল্প নেনুকে পড়তে দিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম। প্রথমত তো এই কাজটা সারবো, আর দ্বিতীয়ত হচ্ছে নেনুকে পড়া শেষ হয়ে গেলে ছবি তুলতে যাব, ছবি তুলে নিয়ে একবারে নেনুকে নিয়ে ঘরে ঢুকবো। আজকে জানি না শরীরটাও ঠিক ভালো লাগছে না, একমাত্র অর্পণ ফোর্স করলো তাই যে চলো যাই ঘুরে আসি, কারণ আমার ডিওড্রেন্ট গুলো শেষ হয়ে যাচ্ছে, আর অ্যাকচুয়ালি কি ও তো রোজ রোজ অফিসে যায়, রাস্তায় ওকে বেরোতে হয়, সুতরাং একটুখানি ডিওড্রেন্ট বা বডি স্প্রে গুলো ঠিকঠাক না থাকলে না একটু প্রবলেম হয় বই কি, তারপরে প্রত্যেক দিন এত এত মানুষের সঙ্গে ওঠা বসা, তো গা থেকে একটা বিচ্ছিরি স্মেল ছাড়লে তখন তো সবাই সেটা সমানভাবে নেবে না, না তো এমনকি অর্পণ তো এই গরমের দিনটা, শীতকালটা না দিলেও চলে বাট গরমের দিনটা পাটা যেহেতু প্রচন্ড পরিমাণ ঘামে, সেফটি শুয়ের ভেতরে ও ক্যান্ডিড পাউডার দিয়ে ইউজ করে যাতে কোনো রকম ব্যাড স্মেল না থাকে। বেহালা গেছিলাম কিছু পার্সোনাল কিছু কারণের জন্য, কটা জিনিসও কিনেছি, আর নেনুর জন্য দু চারটে স্যান্ডো গেঞ্জি দেখতে ওপরে উঠেছিলাম, বাট কিছুই পছন্দ হয়নি, আর সামার কালেকশান তেমনভাবে এম বাজারে কিছু আসেনি, তাই সেই জন্য কিছুই কিনতে পারিনি। তো দুজনের জন্য দুটো বডি স্প্রে আর একটা ফেস ওয়াশ কিনে আমরা উল্টো রাস্তা দিয়ে বাড়ি চলে আসলাম, আর বাড়ি আসার পথে নেনুকে নিয়ে আসলাম, আর নেনুকে নিয়ে গেছিলাম ফটোশ্যুট নয় ছবি তোলার দোকানে, কারণ নেনুর পার্সপোর্ট সাইজের কটা ছবি লাগবে সেই জন্য, আর আসার পথে নেনুর জন্য সুগার অ্যান্ড স্পাইস থেকে, কারণ আমাদের পাড়াতেই দোকানটা খুলেছে, পাশের পাড়াতে কথা বলতে দিবি,
সিম মেখেছি সেই গন্ধ শুকে অস্থির হয়ে যাচ্ছে। তো আমাদের পাশের পাড়াতে মানে ষষ্ঠী মোড়ে সুগার্ন স্পাইস খুলেছে, আর সেই কারণে সেই দোকান থেকে নেনুর জন্য একটা স্ট্রবেরি কেক নিয়ে এসেছিলাম। নেনু সেটা তারপরে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 8টা বেজেছে। তো 8টা বাজে অর্পণকে জিজ্ঞেস করলাম যে রাত্রে সে কি খাবে, না তো জিজ্ঞেস করাতে সে বললো তাহলে আজকে একটু ভাতই করো, কারণ আজকে রাতের রান্না ছিল ডিমের ঝোল আর এঁচোর চিংড়ি। তো ছিলই এঁচোর চিংড়ি না, শুধু এঁচোর, তো সেটা তো ছিলই, তো সেটাই গরম করলাম আর রাতে খেলাম ভাত। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে ভিডিও আর তোমরা প্রভু শ্রী জয় জগন্নাথের জয়। তো তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আজকের মতো বাই বাই, আর প্রভু জগন্নাথ আমাদের সাথে সাথে তোমাদেরকেও খুব 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 ভালো রাখো। টাটা। বলান দে চিসিয়া বলটা নিয়ে আয়। সবাইকে টাটা বলে দাও, টাটা। সেলফি আর নিতে হবে।